নমস্কার এই মুহূর্তে আপনাদের চাই আছে তাজিপুর টেকনোলজি ইউটিউব চ্যানেল আজি পর রাজ্য লগতে আন্তর্জাতিক বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের বাবে লৈ আহিছো এই খবর কেইটা আপনাদের বাবে বহুতে গুরুত্বপূর্ণ গতিকে ভিডিওটো প্রথম আপনারা শেষলৈকে চাই থাকক আর যদি চ্যানেলটো নতুন কাছে চ্যানেল সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকন প্রেস করে দিব আর ভিডিওটি এতিয়ালৈকে যদি লাইক করা নাই লাইক করে আমাক উৎসাহিত করে আজি পর প্রথম গুরুত্বপূর্ণ খবর আছে দুমাহ হলে ইন্টারসেপ্টর সন্ত্রাসের পর সকাহ মুখ্যমন্ত্রীর নির্দেশত সাময়িকভাবে বন্ধ হল জরিমানা সংগ্রহ রাজ্যের ঘাইপথসমূহ সংঘটিত ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা আর যান বাহনের গতিবেগ নিয়ন্ত্রণ সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজি পরিবহন বিভাগ ভারতীয় রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণ রাষ্ট্রীয় ঘাইপথ আন্তঃগাঁথনি উন্নয়ন নিগম লিমিটেড আর লোক নির্মাণ গৃহ আর রাষ্ট্রীয় ঘাইপথ বিভাগের শীর্ষ বিষয়াসকলের সঙ্গে এক বৈঠকত মিলিত হয় বৈঠকত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারত সরকারের রাষ্ট্রীয় পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রালয়ে জারি করা জাননী অনুসরি রাজ্যের রাষ্ট্রীয় ঘাইপথত যান বাহনের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টাত 100 কিলোমিটার পর্যন্ত হওয়ার লগতে স্পর্শকাতর অঙ্ক সমূহ প্রতি ঘণ্টাত 40 কিলোমিটার ধার্য করা সন্দর্ভত জনসাধারণের মাজত উপযুক্ত সচেতনতা গঢ়ি নুঠা পর্যন্ত এই গতিবেগ উলঙ্ঘা করা যান বাহনের পর পরবর্তী কিছুদিনের বাবে জরিমানা সংগ্রহ বন্ধ রাখবলে পরিবহন বিভাগক নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী পথ সজাগতার উপর জনসচেতনতার দুমাহজোড়া প্রচার ব্যবস্থা করবলে পরিবহন বিভাগক নির্দেশ দিয়ে রাজ্যের রাষ্ট্রীয় ঘাইপথসমূহকে ধরে প্রধান পথসমূহ থাকা দুর্ঘটনা প্রবণ এলাকাসমূহ চিনাক্ত করে সেই সময় পর্যাপ্ত সংখ্যক পথ নির্দেশনা ফলক স্থাপন করবলে মুখ্যমন্ত্রী বিভাগকেইটাক নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী ঘাইপথসমূহের কাষত থাকা শিক্ষানুষ্ঠান চিকিৎসালয় আদি স্পর্শকাতর অঞ্চলসমূহ চিনাক্ত করে সেই স্থানসমূহ উপযুক্ত আর দৃশ্যমান রূপত পথ নির্দেশনা ফলক স্থাপনের ব্যবস্থা করবলে নির্দেশ দিয়ে ঘাইপথের লগতে স্পর্শকাতর পথত এনে ধরনের নির্দেশনা ফলক তথা গতিরোধক স্থাপন করবলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষক 3 মাহের ভিতর সম্পূর্ণ করে তুলবলে নির্দেশ দিয়ে উল্লেখ্য রাষ্ট্রীয় ঘাইপথত যান বাহনের সর্বোচ্চ গতিবেগ সন্দর্ভত 2018 চনের 6 এপ্রিল তারিখে ভারত সরকারে রাষ্ট্রীয় পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রালয়ে জারি করা জাননী সন্দর্ভতে সংবাদ মাধ্যমে বহুল প্রচার ব্যবস্থা করবলে নির্দেশ দিয়ে ইপিনে আজি প্রকাশ পাব নতুন SOP নতুন SOPত কি কি থাকিব আন্তঃজিলা যাতায়াতক লৈ নতুন ইঙ্গিত সেপ্টেম্বরের পর আরম্ভ হব পারে বিদ্যালয় পাঠদান রাজ্যত কমান্ডা উন্নত হয়েছে কোভিডের পরিস্থিতি আজি প্রকাশ পাব নতুন SOP প্রকাশ পাবলগে নতুন SOPত চূড়ান্ত করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানা মতে আজি স্বাস্থ্যমন্ত্রী সংবাদমেল সম্বোধন করে প্রকাশ করব নতুন SOP পিছে কোন কোন দিকত থাকিব শিথিলতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন SOP অনুসরি আন্তঃজিলা যাতায়াত আরম্ভ হওয়ার এক ইঙ্গিত প্রদান করে সেইদরে অহা সেপ্টেম্বর মাহরপরা রাজ্যের বিদ্যালয় আর মহাবিদ্যালয়ের পাঠদান আরম্ভ হওয়ার সম্ভাবনা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার হাতত আহি পড়া তথ্য মতে SOPত প্রকাশ পালে রাজ্যের নিশার ভাগত সান্ধ্য আইন জারি করার সম্ভাবনা আছে নিশা 6 বা 7 বজারপরা পুয়া 5 বজালে বহাল থাকবেন সান্ধ্য আইন সেইদরে আন্তঃজিলা যাতায়াতের ক্ষেত্রে গাড়ির যুগ্ম আর অযুগ্ম নম্বর ভিত্তিক প্রথম পর্যায়ত আরম্ভ হওয়ার ইঙ্গিত ইয়ার পূর্বে দিয়া হয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চারিওফলের বিপদত পড়েছে অখিল গগৈ শাসক বিরোধী সকলের আক্রমণের লক্ষ্য একমাত্র অখিল শিবসাগর বিধায়ক তথা রাজ্য দলের সভাপতি অখিল গগৈ কলে যে মূৰ কামোৰণি হয়েছে রাজ্য অধিকাংশ রাজনৈতিক দলের বিধানসভার বাজেট অধিবেশনের সময়সত মহাজোটের AUDFক একাশরে করে বলে কংগ্রেসক আহ্বান জানার দিনটোরপরা AUDFর সঙ্গে ব্যবধান বৃদ্ধি পাইছিল অখিল গগৈর ঢিঙর বিধায়ক আমিনুল ইসলামে সেই সময়সত অখিল গগৈ নির্বাচনের পূর্বে দল খুলবলে 10 কোটি টাকা মহাজোটের বিচরা বলে আনিছিল মহাভিযোগ পিছে এইবার ঢিঙর বিধায়ক আমিনুল ইসলামে নহয় মানকাছর AUDFর বিধায়ক আমিনুল ইসলামে হয়েছে অখিল গগৈর বিরুদ্ধে সরব অখিল গগৈ শেহতীয়া স্থিতি তথা মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসলে যাক আমিনুল ইসলামে অখিল গগৈক দিলে মেরুদণ্ডহীন আখ্যা AUDFর আমিনুল ইসলামের দরে অখিল গগৈকে তৃণমূল গমনক লো এইদরে মন্তব্য দিলে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতে অখিল গগৈ কোন অহা নির্বাচনত অখিল গগৈ হারিবই সেইজন অখিল গগৈ তৃণমূল গমে কোন কংগ্রেসলে উভতিব হিমন্ত বিশ্ব শর্মা ভূপেন বৰা মন্তব্য পিছত টোলপার রাজনীতি ইজনের পিছত সিজন কংগ্রেসে দল এড়ি যোগদান করিলে অন্য দলত এবার সুস্মিতা দেবে করিলে দল ত্যাগ তারপরও আত্মবিশ্বাস কমানে APCCর নবনিযুক্ত সভাপতি ভূপেন বৰাৰ ভূপেন বৰাৰ মতে 2024ৰ পিছত কংগ্রেসলে উভতি আহিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
আচৰিত হ'বলগীয়া একো নাই, এই ভৱিষ্যতবাণী কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰে। ৰাজ্য আৰু ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ বিষয়বাব থকা স্বত্তেও সুস্মিতা দেৱে দেওবাৰে নিশা কংগ্ৰেছ হাইকমাণ্ডলৈ পদত্যাগ পত্ৰ প্ৰেৰণ কৰিছিল। 24 ঘণ্টা পাৰ নহওঁতে এই মন্তব্য কৰে ভূপেন বৰে। ভূপেন বৰে পুনৰ ক'লে কংগ্ৰেছ এৰি ৰঘুমলা হ'ব সুস্মিতা। চূড়ান্ত হতাশগ্ৰস্ততা দল ত্যাগ কৰিছে সুস্মিতাই। এই নিৰ্বাচনৰ পৰাজয় বৰণ কৰিয়ে মনোবল হেৰুৱাইছে সুস্মিতাই। গান্ধী পৰিয়ালৰ সৈতে ভাল সম্বন্ধ থকা এটা পৰিয়াল সুস্মিতাহঁতৰ পৰিয়ালটো। ক্ষতি আমাৰ হ'ব, কিন্তু আমি আৰু বহু সুস্মিতাক বিচাৰি উলিয়াব লাগিব। মই নাভাবোঁ কাবা আন কিবা ইচ্ছুক দল এৰিছে সুস্মিতাদেৱে। ক'ত যোগদান কৰে সেয়া তেওঁৰ নিজা কথা। ভূপেন বৰে আৰু কয় যে সুস্মিতাদেৱৰ মোৰ ভনীৰ দৰে সেই সম্বন্ধ বৰ্তি থাকিব। সুস্মিতাৰ কথাত সুস্মিতাক বদবৃক্ষ বুলি ভাবিছিলোঁ, কিন্তু সৰু বতাহ এজাকত উৰি যাব বুলি ভবা নাছিলোঁ। আপোনালোকে চাই থকা কংগ্ৰেছ আকৌ শাসনলৈ আহিব। 2024ত ঘটিব পথ পৰিৱৰ্তন। বিজেপিৰ পৰা ঘূৰি আহিব দত্ত হিমন্ত বিশ্ব শৰ্মাও। মণিপুৰ মুখ্যমন্ত্ৰী এন বীৰেন সিঙো আহিব কংগ্ৰেছলৈ। এই বিষয়টো APCCৰ সভাপতিগৰাকীয়ে ক'লে, হিষ্ট্ৰী ৰিপিট ইটছেল্ফ। 2024ৰ পিছত কংগ্ৰেছলৈ আহিব হিমন্ত বিশ্ব শৰ্মা, তাৰ আগতে কংগ্ৰেছে যোগদান কৰিব এন বীৰেন সিঙে। এই খবৰ বিয়পি পৰাৰ লগে লগে ভূপেন বৰাক উপস্থিত ৰাখিলে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতা আৰু বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সাধাৰণ সম্পাদক দিলীপ শইকীয়ে। ভৱেশ কলিতাৰ স্পষ্ট কথা, নিজ দলক কেনেকৈ উদ্ধাৰ কৰিব সেয়া ভাবক ভূপেন বৰাই। ভূপেন বৰা মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি দিলীপ শইকীয়ে কয়, মিত্ৰপ্ৰায় কংগ্ৰেছে সপোন দেখা বাদ দি বাস্তৱৰ মুখামুখি হওক। সুস্মিতাদেৱৰ পদত্যাগৰ পিছতে কংগ্ৰেছক কংগ্ৰেছ ত্যাগ কৰিব বুলি চৰ্চিত হৈছে নগৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈৰ নাম। অৱশ্যে বৰদলৈৰ তৰফৰ পৰা তেনে কোনো ইংগিত পোৱা হোৱা নাই। ৰাজ্য চৰকাৰে কৰ্মচাৰী লৈ সুখবৰ, 11% পৰ্যন্ত DA আৰু DR বৃদ্ধিৰ সিদ্ধান্ত কেবিনেটত, জানক সবিশেষ। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অধ্যক্ষতাত আজি দিছপুৰত অনুষ্ঠিত কেবিনেট বৈঠকৰ ৰাজ্য চৰকাৰৰ অধীনৰ কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলৰ বাবে আনিছে সুখবৰ। কেবিনেট বৈঠকত কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলৰ মৰগীয়া বানচ DA আৰু মৰগীয়া সাহাৰ্য DR 28% বৃদ্ধিৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। অৰ্থাৎ বৰ্তমানৰ 17%ৰ পৰা 11% বৃদ্ধি হৈ 28% হ'ল কৰ্মচাৰী মৰগীয়া বানচ। এই বৃদ্ধি 2021ৰ জুলাই মাহৰ পৰা কাৰ্যকৰী হ'ব। কেবিনেট বৈঠকৰ অন্তত আয়োজিত সংবাদমেলত মন্ত্ৰী অজন্তা নেওগে কয়, অহা 20 আগষ্টত আমাৰ চৰকাৰে 100 দিন সম্পূৰ্ণ হ'ব। এই শুভকিৰণতে চৰকাৰে কৰ্মচাৰীসকলক DA আৰু DR 28% বৃদ্ধি কৰাৰ সিদ্ধান্ত লৈছে কেবিনেটত। আনহাতে কৰ্মচাৰীসকলক আন এক সকাহ দিছে আজিৰ কেবিনেট বৈঠকে। কোভিডৰ মহামাৰীৰ বাবে 2020ৰ 20 মাৰ্চৰ আগত ছুটি থকা যিসকল কৰ্মচাৰী কৰ্মস্থলীৰ বাহিৰত থকাৰ বাবে কৰ্তব্যত অনুপস্থিত আছিল, তেওঁলোকৰ সেই অনুপস্থিতি কালচোৱা নিয়মীয়াকৰণৰ বাবে আজিৰ কেবিনেটে সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। উল্লেখযোগ্য যে নিয়োগ সৃষ্টিৰ লক্ষ্যৰে চৰকাৰে দিয়া প্ৰতিশ্ৰুতি অনুসৰি 1,00,000 নতুন চাকৰিত নিযুক্তিৰ ভিতৰত 52,500টা পদত নিযুক্তি অনুমোদন জনাইছে আজিৰ কেবিনেটে। সংবাদমেলত অজন্তা নেওগে কয়, 1,00,000 নতুন চাকৰি নিযুক্তিৰ ক্ষেত্ৰত স্বাস্থ্য, শিক্ষা আৰু গৃহ বিভাগত 52,500টা পদত নিযুক্তি দিয়াৰ সিদ্ধান্ত আজিলৈকে হ'ল। বাকী থকাখিনি পিছৰ পৰ্যায়ত নিযুক্তি দিয়া ব্যৱস্থা কৰা হ'ব। ব্যক্তিগত আৱাসলৈ পেট্ৰল বোমা নিক্ষেপ, থানা CRPFত শিলাবৰ্ষণ। মেঘালয় মুখ্যমন্ত্ৰী ব্যক্তিগত আৱাসলৈ পেট্ৰল বোমা নিক্ষেপ। যোৱা নিশা 10:15 আপাৰ শ্বিলঙত 3rd মহিলা মাইলস্থিত মুখ্যমন্ত্ৰী কনৰাড চাংমাৰ আৱাসলৈ নিক্ষেপ কৰা হয় 2টাকৈ পেট্ৰল বোমা। ইয়াৰ মাজতে লুমডিং যি থানা, মাওলাং থানা আৰু CRPF কেম্পত শিলাবৰ্ষণ কৰাৰ খবৰ পোহৰলৈ আহিছে। উল্লেখযোগ্য যে প্ৰাক্তন HNLCৰ নেতা চেষ্টাৰফিল্ড থাংকিৰ হত্যাৰ পিছত অগ্নিগৰ্ভে পৰিছে শ্বিলঙৰ পৰিস্থিতি। মাওলাই এলেকাত উন্মাদ লোকে এখন আৰক্ষী বাহনলৈ প্ৰথমে শিলাবৰ্ষণ কৰে, তাৰপিছত পথত ৰখাই থোৱা এখন চৰকাৰী বাহন জ্বলাই দিয়ে। শুকুৰবাৰে পুৱতি নিশা মেঘালয় আৰক্ষী গুলীত নিহত হৈছিল প্ৰাক্তন HNLCৰ নেতা চেষ্টাৰফিল্ড থাংকিউ। মেঘালয় গৃহমন্ত্ৰী লেখমেন ৰায়বোৰে পদত্যাগ কৰাৰ পিছত অধিক অৱনতি ঘটিছে পৰিস্থিতি। ইতিমধ্যে শ্বিলঙত জাৰি কৰা হৈছে সান্ধ্য আইন। আনহাতে ৰাজ্যখনৰ 4 জিলাত সম্পূৰ্ণৰূপে বাতিল কৰা হৈছে ইণ্টাৰনেট সেৱা। আনহাতে শ্বিলঙৰ উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতি আৰু সান্ধ্য আইনৰ বাবে অসমৰ লোকক শ্বিলং ভ্ৰমণ নকৰিবলৈ আহ্বান জনাইছে অসম আৰক্ষী অতিৰিক্ত সঞ্চালক প্ৰধান GP সিঙে। 20 আগষ্টৰ পিছত BJPলৈ AUDFৰ ফণীতা লোকদাৰ, BJPলৈ আহিব নেকি হাগ্ৰামাৰ BPF। আসন্ন অসম বিধানসভাৰ উপ নিৰ্বাচনৰ পূৰ্বে ৰাজ্যৰ ৰাজনীতিত তুমুল ধুমুহাৰ সৃষ্টি কৰি এটা ৰাজনৈতিক দল আন এটা ৰাজনৈতিক দলৰ সৈতে চামিলকৰণ দিশে আগবাঢ়িছে। ইয়াৰ বাবে গোপনে চলিছে মাৰাথন বৈঠক। ইয়াৰ লগতে এটা দলৰ এজন বিধায়কে বিপৰীতে মেৰুত অৱস্থান গ্ৰহণ কৰা এটা দলত যোগ দিবলৈ প্ৰস্তুতি সম্পন্ন কৰি তুলিছে।
হাগ্রামা মহিলা 2003 চনৰ পৰা 2020 চনলৈ বড়োভূমিত অখণ্ড ৰাজত্ব আছিল হাগ্রামা মহিলাৰ। হাগ্রামা মহিলাৰ নেতৃত্বাধীন আঞ্চলিক দল BPFক সদায় শাসনৰ গাদীত অধিষ্ঠিত থকা দলৰ সৈতে থাকে মিত্ৰ আলী। এই মিত্ৰ আলীক হাগ্রামা মহিলাৰে কৈ আহিছে বড়োভূমি উন্নতিৰ স্বাৰ্থত মিত্ৰ আলী বুলি। কিন্তু 2016 নিৰ্বাচনৰ আগতে কংগ্ৰেছৰ সৈতে থকা 15 বছৰে মিত্ৰ আলী ত্যাগ কৰি কেন্দ্ৰত শাসনত থকা বিজেপিৰে নতুন মিত্ৰ আলী কৰে হাগ্রামা BPFএ। পিছে হাগ্রামাৰ বিজেপিৰে থকা মিত্ৰ আলী 2020লৈ টিকিল। BTRৰ চুক্তিৰ পিছত বিজেপিয়ে সংগ এৰিলে হাগ্রামাক, যিটো সপোন ভবা নাছিল BPFএ। বড়োভূমিৰ পৰিষদে নিৰ্বাচন সংখ্যাগরিষ্ঠতা পায়ো চৰকাৰ গঠন কৰিব নোৱাৰে BPFএ। 2021ৰ বিধানসভা নিৰ্বাচনত মাত্ৰ 4খন আসনতে সীমাবদ্ধ হৈ থাকিবলগীয়া হয়। 17 বছৰে শাসনৰ গাদীত থকা হাগ্রামা মহিলাৰ এতিয়া ক্ষমতাহীন। শাসকৰ পৰা গৈ এতিয়া বিৰোধী আসনত। পিছে কোনোদিনে বিৰোধীৰ আসনত নবহা বা বিৰোধী হ'ব নিবিচৰা হাগ্রামা BPFএ বিচাৰিছে এতিয়া পুনৰ শাসকে পক্ষলৈ অহাৰ বাট। ইতিমধ্যে একাধিকবাৰ মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মাক সাক্ষাৎ কৰিছে হাগ্রামা মহিলাৰীয়ে।